স্কুলে স্যানিটাইজার ট্যানেল বসানোকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল। এই ঘটনায় আহত হয়েছেন তিনজন তৃণমূল কর্মী ও বিধায়ক তথা চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তীর শ্বশুর দেবপ্রসাদ গাঙ্গুলিকে হেনস্থার অভিযোগ ওঠে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মোহাম্মদ আলী ও তার সহযোগীদের বিরুদ্ধে। দেবপ্রসাদ গাঙ্গুলি নিজেকে 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কনভেনার বলে দাবি করেন। ঘটনার সূত্রপাত সোমবার সকালে দেবপ্রসাদ গাঙ্গুলি শালিকা অনাবাসী ভারতীয় অনিতা গাটকারি স্থানীয় দুটি স্কুলে স্যানিটাইজার ট্যানেল দেবার জন্য মনস্থির করেন। সেই মতো 5 নম্বর ওয়ার্ডের দুবরাজদিঘি হাই স্কুলে ও 6 নম্বর ওয়ার্ডের রেলওয়ে বিদ্যাপীঠ স্কুলে যোগাযোগ করেন। দেবপ্রসাদ গাঙ্গুলির দাবি, স্কুলের প্রধান শিক্ষকের অনুমতি নিয়েই তার শালিকা কয়েকজনকে সঙ্গে নিয়ে দুবরাজদিঘি হাই স্কুলে স্যানিটাইজার ট্যানেল বসাতে যান। অভিযোগ, সেই সময় 4 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মোহাম্মদ আলী ও তার ভাইপো তৃণমূল যুবনেতা নুরুল আলম ট্যানেল লাগাতে বাধা দেন। পরিচালন কমিটির অনুমতি না নিয়ে কারো ব্যক্তিগত নামে স্যানিটাইজার ট্যানেল স্কুলে বসানো যাবে না বলেই আপত্তি জানান তারা। আমার শালিকা অনিতা গাডকারি আমেরিকায় থাকেন, তিনি বেশ কিছুদিন হলো আমার কাছে এসেছেন এবং আমাদের এই কাজকর্ম দেখে উনি খুব ইন্সপায়ার হয়ে তা বলেছেন যে আমি কিছু করতে চাই, মানে ওনার নিজের টাকায় উনি করতে চান। সেই হিসাবে আমি বললাম তাহলে একটা কাজ কর, দুটো স্কুলে, এই তো সামনে স্কুল খুলছে, প্যান্ডামিক সিচুয়েশান চলছে, তো বাচ্চা ছেলে মেয়েদের জন্য তোরা দুটো স্যানিটাইজেশন প্যানেল দে। বলে হ্যাঁ তুমি সমস্ত ব্যবস্থা করো, আমি পেমেন্ট করবো। ম্যানেজিং কমিটির সহসভাপতি দেবনারায়ণ গুহ, তাকে আমি আবার টেলিফোন সমস্ত কথাবার্তা বলি, উনি আমাকে বলেন তুই হেডমাস্টারমশাইকে অ্যাপ্লিকেশান কর। সেই মতন আমি আর গত 8 তারিখে অ্যাপ্লিকেশান করি ওনাদের দুজনের নামে, কিন্তু আজকে উদ্বোধন করার কথা ছিল 10টার সময়। সেই মোতাবেক আমি অনিতা গাডকারি আর আমার কিছু ছেলে যাই উদ্বোধনের জন্য। হঠাৎ করে আলী, মোহাম্মদ আলী প্রাক্তন কাউন্সিলর, এসে বলে এসব চলবে না, পারমিশন কোথায়? পারমিশনটা দেখানো হয় হেডমাস্টারমশাই, এই পারমিশন এইরকম স্ট্যাম্প দেওয়া সই করা আছে, ওসব চলবে না, গুন্ডা নিয়ে এসছে, অমুক নিয়ে এসছে। সে একটা জিনিস যে আমি তো বাচ্চা ছেলে মেয়েদের জন্য একটা কিছু আমি করতে যাইনি, একদম বাইরের থেকে এসছে এনারাই মহিলা, তিনি করেছেন নিজের উদ্যোগে, এটাকেই বাধা দেওয়ার যুক্তিযোগ্যতা আছে সাহেব বা নুরুল আলমের বা মোহাম্মদ আলীর? তাহলে তো আমি বলবো যে মিউনিসিপ্যালিটিতে আমি কিছুদিন আগে খবর পেয়েছি যে নুরুল আলম অন্য লোকের পুকুর ভরাট করে নিজের 4তলা বাড়ি করছে উইথ লিফ্ট, কোনো পারমিশন মিউনিসিপ্যালিটি থেকে না নিয়ে। এইগুলো কি অন্যায় নয়? আমারটা কি এত বড় অন্যায় যে একটা বাচ্চা ছেলেমেয়েরা স্কুলে ঢুকবে, তারা স্যানিটাইজেশন হয়ে ঢুকবে, এটা কি বলা করাটা অন্যায়? তাহলে তার কাছে পশ্চিমবাংলার কী বার্তা যাবে, তিনি কী বার্তা নিয়ে পশ্চিমবাংলা থেকে ফিরবেন বা বর্ধমান থেকে, বর্ধমানের সম্বন্ধে কী বার্তা নিয়ে উনি ফিরবেন? একটা প্রত্যেকটা স্কুলের একটা নিজস্ব বডি থাকে, গভর্নমেন্ট একটা বডি করে দেয়, এনসি বডি। স্কুল দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, আমাদের রাজ্য সরকার ঠিক করেছে স্কুল খুলবে কাল থেকে। আমাদের কাছে আজকে জানতে পারি আমি স্কুলের একজন এমসি বডি হিসাবে, আমার পাশে উনি হচ্ছেন এমসি বডি, আমি উনি প্রেসিডেন্টও বটে, আমার নাম গেছে। আমি সেই ক্ষেত্রে হেডমাস্টারকে বলতে চাই, জানতে চাই যে ব্যক্তিগত নামের প্রচারে এইসব গেট কাড়া করেছে। তো হেডমাস্টার মশাই বললেন যে আমার কাছে সেরকম খবর নেই, একজন বিশেষ ব্যক্তি স্কুল দেব গাঙ্গুলি বলে তিনি স্কুলে এসে একটা দরখাস্ত দিয়েছেন। আমি সেটা কি পারমিশন হয়েছে? বললেন না পারমিশন হয়নি, কারণ আপনারা জানেন যে একটা স্কুল গভর্নমেন্ট বডি, যা বাইরে থেকে আসে সেটা অবশ্যই এমসি রেজুলেশন করে নিতে হয়, এটা নিয়ম। তো সেক্ষেত্রে উনি সেটা করেননি। আমি হেডমাস্টারকে জানতে চাই, তার কপিও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, জাস্ট এরকম একটা রিসিভ কপি করেছে, এই রিসিভ কপির বাইরে কিন্তু কোনো পারমিশন নেই, গায়ের জোরে কিছু গুন্ডাদের দিয়ে এখানে বসিয়ে নিজের প্রচারের চেষ্টা করছিল। বিগত কয়েকদিন ধরেই তিনি কোনো দলের সঙ্গে যুক্ত ছিলেন না, দল 11-21 সালে ক্ষমতায় আসার পর হঠাৎ করে উড়েছে, জুড়ে বসেছেন এখানে, তৃণমূল কংগ্রেসের নামে এসেছে। তো কবে জয়েন করেছে, কোথায় জয়েন করেছে আমার খবর নেই, দল সবাই করতেই পারেছে, আমার আপত্তি নেই। কিন্তু এই নিয়ে বিবাদ চলাকালীন মোহাম্মদ আলী ও নুরুল আলমের নেতৃত্বে তৃণমূল কর্মীরা তাদের ওপর চড়াও হয় বলে অভিযোগ। এই ঘটনায় দেবপ্রসাদ গাঙ্গুলির সাথে থাকা শেখ হায়দার আলী, শেখ খোকন, শশীরাম ও গোবিন্দ মাল নামে 4 জন তৃণমূল কর্মী আহত হয় বলে অভিযোগ। স্যানিটাইজার ট্যানেলটি ক্ষতিগ্রস্ত করা হয় বলে অভিযোগ। দেবপ্রসাদ গাঙ্গুলি বিষয়টি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছেন। আমাদের দুজনকে সাইডে রেখে আমাদের ছেলেদেরগুলোকে বেধারাক মারধর করে, আর্মস, লাঠি, তারপর আরও অনেক কিছু ছিল দেখাতে, বেধারাক মারধর করে দেয়। 3 জন ছেলে ভীষণভাবে ইঞ্জিওর, তাদেরকে আমরা হাসপাতালে পাঠিয়েছি হাসপাতালে ট্রিটমেন্ট করাতে, তারপরে আমরা থানায় যাতায়াতে যোগাযোগ করব। আমাকে উল্টোপাল্টা কথাবার্তা চোর চাপটা এসে, কিন্তু আমার কথা হচ্ছে একটা জিনিস,
তিনিও আমার শালি তিনি অ্যাপ্লিকেশন করছেন আমাদের চিফ মিনিস্টারকে, আমাদের রবীন্দ্রনাথ চ্যাটার্জিকে অ্যাপ্লিকেশন করা হয়েছে এবং আইসিকে অ্যাপ্লিকেশন করছেন যে আমি এনআরআই, এভাবে আমাকে এই করা হলো। যদিও মারধরের কথা অস্বীকার করেছেন নুরুল আলম এবং নিজের নাম প্রচারের যে চেষ্টা চলছে সেটার আমরা প্রতিবাদ করেছিলাম। কারণ যদি মনে করেন যে স্কুলে নিজের নামে ব্যানার করবো, তাহলে যদি কোনো কালকে একটা ব্যক্তি বলে যে আমিও বলবো যে আপনারা কোভিড বিধিগুলো মেনটেন করুন, যে 100টা যদি ফ্লেক্স না দেয় সেটা কি মানা যায় নাকি স্কুলের নিয়ে? আমাদের বক্তব্যটা এই জায়গাতেই। আর তার যদি অতই শহীদ থাকেন, উনি তো একটা স্কুলে বহু চাকরি করেছেন, বহু সুনাম আছে তার ওখানে, শিলতাহানি থেকে শুরু করে টাকা খাওয়া থেকে শুরু করে অনেক কিছু সুনাম আছে। আমরা সব কিছু বলছি না, জাস্ট ওই স্কুলের কথা বলছি। তো মিউনিসিপ্যাল কালচার দিক না, কে পালন করেছে পারমিশন নিয়ে? উনি তো স্কুলে আছেন, একটা জানেন, স্কুলে চাকরি করতেন, উনি তো জানেন যে স্কুল বডি কীভাবে চলতে হয়, গায়ের জোরে সব কিছু করলে হয় না। আর আমি এর বাবা, আমি ওর শ্বশুর, ওই সব চলে না এখানে পার্টি করতে এসে। আমরা এই এলাকায় দলটা করি, এই 9 সাল থেকে আমাদের টানা লিড এই এলাকায়, মোহাম্মদ আলীর নেতৃত্ব এলাকার সুস্থভাবে আছে, অশান্তি করার জন্য এটা করছে। এবং কখনো কখনো আমাকে হেউ করার জন্য মিথ্যা অভিযোগ, কখনো কখনো পার্টিকে হেউ করার জন্য মিথ্যা অভিযোগ করছে। উনি জানেন না যে আদৌ দল বদনামটা পার্টির হচ্ছে। তো উড়ে এসে জুড়ে বসার লোকগুলোকে আমরা আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই যে সুস্থভাবে সব কিছু আপনারা দেখুন, যাতে এলাকাও শান্তি থাকে আর কাজ করে। আপনার যদি কাজ করার ইচ্ছা থাকে, আপনি যেটা মেনটেন আছে, যেটা নিয়ম আছে, সেটা নিয়ম মেনে করুন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু গায়ের জোরে এই সমস্ত করলে আমরা কিন্তু এসে মেনে নেব। উনি ইচ্ছাকৃতভাবে এই গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে, আমরা প্রতিবাদ জানাচ্ছি। এবং ওনার নামে যে সমস্ত অভিযোগ আমাদের কাছে পড়েছে, আমি যদি কোনো দিন আপনাদের ডেকে বলি, তাহলে দলটার বদনাম আমি দল করি বলে দলের বদনাম করবো। তবে যদি আমার আমার যেদিন ধৈর্য শেষ হবে, সেদিনকে আমি তার কাপড় কী করে খুলতে পারবো? একই দিক করতে মারপিট হয়েছে, পুলিশ তো ছিল, পুলিশ তো প্রথম থেকেই আছে, পুলিশের সামনে মারপিট করবো? শেষ হাউস আছে এখানে, আমরা দুজন এমসি বডি আর কাউন্সিলর, আমরা মারপিট করবো? তিনি অভিযোগ করেন, কোনো সরকারি বিদ্যালয়ে স্যানিটাইজার ট্যানেল লাগাতে গেলে পরিচালন কমিটির অনুমতি নেওয়া প্রয়োজন। উনি তা করেননি, তিনি গায়ের জোরে নিজের কৃতিত্ব তুলে ধরতেই এই কাজ করতে এসেছিলেন, তাই বাধা দেওয়া হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক নবকুমার মালিক জানান, দেবপ্রসাদ গাঙ্গুলি স্যানিটাইজার ট্যানেল বসানোর জন্য লিখিত অনুমতির আবেদন করেছিলেন। ছাত্রছাত্রীদের স্বার্থেই তিনি অনুমতি দিয়েছিলেন। যে ঘটনা এদিন ঘটলো সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে প্রধান শিক্ষক জানান। এটা বলতে আমরা এখানে ধরুন ব্যাপারটা, আমার কাছে একদিন এসেছিলেন এক ভদ্রলোক এসেছিলেন, তিনি বললেন যে আমারই দুজন আত্মীয় আছে, আপনাদের স্কুলে তো স্যানিটাইজেশন গেট মানে ট্যানেল নেই, একটা ট্যানেল তাহলে আমরা যদি ডোনেট করি আপনার কি আপত্তি আছে? আর আমি দেখলাম যে এটা তো একটা সত্যি কথা বলতে কি ছাত্র স্বার্থে ব্যাপার। হ্যাঁ, আর এখন যেহেতু করোনা বা কোভিড নিয়ে ব্যাপারটা, একটা কোভিড প্রোটোকলের মধ্যে আমরা চলছি, এরকম গেট যদি আমাদের মধ্যে একটা দারিদ্র্য স্কুল পায় তাহলে কোথায় হয়তো উপকৃত হবো আর কি ব্যাপারটা। তো সেই জন্য আমি চিঠিটা একটা রিসিভ করেছিলাম ব্যাপারটা, যে ঠিক আছে আমি সেটা রিসিভ করলাম। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওনারা যে সোমবারই বসাবেন, হ্যাঁ, এরকম একটা ইয়ে করেছিলেন। কিন্তু তারপর আমি যখন এমসি মেম্বারদের ফোন করলাম, ওনারা কিন্তু আমাকে বারবার বললেন যে মাস্টারমশাই এটা তো একটা ইয়ের ব্যাপার, হ্যাঁ, তা স্কুলের ব্যাপার, আপনি একা ডিসিশন নিচ্ছেন কেন, আপনি একা ইয়ে করলেন কেন? আর না, আমি রিসিভ করেছি, আমি কিন্তু মানে বসানোর জন্য ব্যাপারটা বলিনি। তা সেই জন্যে আমি ঠিক করেছিলাম যে ব্যাপারটা সোমবারে না বসালেই ভালো হতো। আমি একটা মিটিং ডেকেছি আপাতত, সেই মিটিংয়ে আমরা যদি সর্বসম্মত সিদ্ধান্ত নিতে পারি কিংবা যদি মেজরিটিতে সিদ্ধান্ত নিতে পারি, তাহলে কিন্তু ওটা আমরা মনে বসাবার ওনাদের অনুমতি দেবো আর কি ব্যাপার, আর বসালে ভালো হয় আর কি ব্যাপার। আজ আজ সকালে আমার স্কুল তো এমনি খোলা ছিল, উনি গেট লাগাতে এসেছিলেন আর কি, এবং আমাকেও বলেছিলেন মাস্টারমশাই সোমবারে আপনি একটু আসবেন। আমি ঠিক আছে আসবো, হ্যাঁ, তাই এরকম একটা কথা ছিল আর কি, যে সোমবারে আসবেন ব্যাপারটা। কিন্তু পরবর্তীকালে আমি কী বলবো, মানে আমার দিক থেকে এককভাবে আমি ওনাকে হয়তো বলে ফেলেছিলাম আর কি, যে ব্যাপারটা একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন বা এটা ভালো একটা ইয়ে কাজ, যদি এটা করেন তাহলে আমাদের মানে ভালো হয় স্কুলের পক্ষে, তাই পরবর্তীকালে যদি আরও অন্য কিছু দিয়েও সাহায্য করতে পারেন তো ভালো হয় ব্যাপারটা। কারণ সত্যি কথা বলতে কি, আমরা সাহায্য যদি কেউ করতে যাই সেখানে তো আমরা কারণ দল বা ইয়ে দেখি না, আমরা নির্বিশেষে ওয়েলকাম করি আর কি ব্যাপারটা। এবং আমাদের কমিটিও করে এসেছে, তো সেই জায়গা থেকে আমরাও মানে কমিটিও আমরা আশা করছি যে ব্যাপারটা যে পরবর্তীকালে আমরা সিদ্ধান্ত নেবো। এদের মধ্যে একটা টার্মোয়েল চলছে আর কি, তাই এই মুহূর্তে মনে হয় আমার মনে হয় এটা বন্ধ করে দেওয়াটাই ভালো, আমিও চাইছি এটা বন্ধ হোক। বর্ধমান থেকে রাজীব মণ্ডল, পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাওয়ার রিপোর্ট, আনন্দ বার্তা।